আমি লেখাপড়া করতাম, তখন আমি ক্লাস এইটের ছাত্র, স্কুল ছিল ছাত্র, ওখান থেকে এসে যাওয়া করতাম। যুদ্ধের আগে আমি লেখাপড়া অষ্টমীর পটিয়ার মধ্যে আনসার ট্রেনিং করছিলাম। আনসার হিসাবে আমি গেছিলাম দামপাল, ওখানে তখন ক্যান্টনমেন্টের থেকে আর্মির আসতেছে, ওখানে গোলাগুলি হচ্ছিলো, সেই সময় তখন ডেনি উঠেছিল। আমরা চলে এলাম গ্রামে, গ্রামে চলে আসার পরে আমরা দু তিনজন বসে 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 রয়েছি। তখন আমার কাজী আব্দুল হক আমাদের বইরে কিনো, কাজী আব্দুল হকের সাথে আমরা কাজ করছি, কাজ করার পর বিভিন্ন জায়গার মিজে আনোয়ারা তো অপারেশন করছি। লাস্টে ওদের রাজাকারের অপারেশন করতে যে টিকাখান ছিল আনোয়ার মিজে একটা হলুদ করা, ওই টিকাখানের বাসা অপারেশন করি যাই রে আমি গুলি খাইছিলাম, দেখাইছিলাম। গুলি খাওয়ার পর তারপর আমি হান্টি লাগছিল না, পুরো আমার গোস্তটা চলে গেলো, এখন তো স্বাস্থ্য কমে গেছে, তখন তারা ভালো ছিল এই যে গুলিতে। তখন আমার ওরা এখান থেকে আইলাম, অপারেশন শেষ হওয়ার পরে অপারেশনের মধ্যে আমরা মেলা লোক ছিলাম, কাজী আব্দুল হক, মুঞ্চু ছিলাম, তাহাদের ছেলে বড়রা, বাবু, এখন বর্তমান বইরে কিনা সিন্ধুপতি, লিয়াকত, জাব্বার, ইসুফ, তারপরে জমির, এরকম আমরা অনেক একসাথে ছিলাম। আমরা বিভিন্ন জায়গা নিয়ে আমরা অপারেশন করেছি। কমান্ডার হলো কাজী আব্দুল হক, এরপর আমার নিয়ে গেলো পটিয়ে ডাক্তার হারুন, সঙ্গীত করতেন কিন্তু বিকেলে কাজ করতেন। হারুনের বাসার নিয়ে আমি বেশ কিছুদিন ছিলাম, থাকার পরে এরপরে এখান থেকে আমার সরাই নিয়ে গেলো পেশকারঘাট, পেশকারঘাট কিছুদিন ছিলাম, এরপরে এই যে ফতেকাদের চৌধুরী যখন ধরা খাইল তখন আমি বেঞ্চিস অবস্থান নিয়ে দিল। আমরা আমি পুরো দমে খাইতে পারছি, এত তো এখানে হাড্ডির লাগে নাই, কিন্তু সেটা শুরু আসতেছিল। তখন আমরা সবাই এখানে ধরা খাইলে বোরতলি লাগলাম, বোরতলি লাগার পরে ওই দুবাসীরই এখানে চেয়ারম্যান ছিল, উনি বলতে আমার ওখানে এখানে লাগে। ওখান থেকে পরে দুনিয়ার মানুষ সব ভাঙি করলো, স্বাধীন ঘোষণা হলো, হওয়ার পর স্বাধীনতার ঘোষণার আগে দিন, তখন আমরা যখন যে মানুষ তো অসুবিধা দেখলে আসুন দেখলে তো আগামীকাল বোরতলি কলেজের মাঠে আসে তো ওনাকে দেখানো হবে। তখন মানুষজন চলে গেলো, আমরা ওখানে কাঠফিটি লাগলাম, এরপরে রাত্রিবেলা ওনারা আমরা রেভিটেক শীত করিয়ে দিই মেরিন একাডেমি নিয়ে, পরে ওনারা সেন্ট্রাল জিয়ালে দিয়েছে। তাছাড়া আমি যে প্রথমেই আমার নামটা হচ্ছে, কিন্তু যুদ্ধ আহত জিনিসটা কী পরে জাস্ট আমি ছোটো একটা চাকরি করতাম, বিসিএসির মধ্যে চাকরি করতাম, বিসিএসির প্রতিষ্ঠান হলো খুলনা নিউজপ্রিন্ট, ছোটো চাকরি, চাকরি অবতে আমি আর এখানে কোনো যুদ্ধ আহতের এত গুরুত্ব হবে এটাও আর কল্পনা করতে পারে না, আর আসিও নাই, এত যুদ্ধাহত লেখেও নাই। আমি তো একটা মুক্তিযোদ্ধা, আমার নাই একটা ঘর, নাই একটা বাড়ি, চাকরিটা রিটায়ার হয়ে গেছে, তিনটা বাচ্চা, একটা সিটাইন বাচ্চা, একটা ন্যাশনাল নেই, আর ছেলেটা সামান্য একটু জব করে, আর সোনারগাঁ বাচ্চা দিতে অনার্সে ভর্তি হয়েছে। আর আমি এখন বর্তমান খুলনা নিউজ প্রিন্টে অবসরপ্রাপ্ত হিসেবে ফ্রি হইলে একটা বাসায় আসি, আর দু তিন মাস থাকতে পারি। আরও কিছু কথা আছে, কিছু জায়গা জমিন আমার বাপদাদার ছিল, এই পাহাড়ে চায়না ইকোনমিক্সে পড়ছিল, আমার কাগজপত্র সব কিন্তু কমপ্লিট আছে, আর আমার টাকাটা এখনও পর্যন্ত পাই। পাঁচচল্লিশ খানি জমিন ছিল সেই এলাকার নিয়ে ছিল, শুধু আমার এগারো খানি জায়গার টাকা বাকি আছে, আর বাকি সব টাকাটা উড়ে গেছে। এই অবস্থায় বাবা আছে।